আর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমাদের যে ছাগল যেটা ব্ল্যাক বেঙ্গল যেটা এটা হচ্ছে আপনার কয় হলে ব্রিডের উপযোগী হয় আর বা বয়স এটা আর কি ব্ল্যাক বেঙ্গলটা খুব দ্রুত হিটে আসে যেহেতু এটা আমাদের দেশীয় জাত তার উপরে এটা একটু ডোয়ার্ফ শ্রেণীর ডোয়ার্ফ শ্রেণীটা বলতে হচ্ছে এটা একটু বামন জাতের ছাগল আর কি যেটাকে বলে মানে একটু খাটো জাতের ছাগল এটা এটা খুব দ্রুতই আপনার প্রজননের উপযোগী হয়ে যায় আমাদের দেশের যে ওয়েদার এই ওয়েদারে কিন্তু সব প্রাণী দ্রুত প্রজনন ক্ষম হয়ে যায় আপনি জাস্ট যদি মানুষের হিসাবটা করেন আমাদের দেশের একটা মেয়ে বা ছেলে যত কম বয়সে ম্যাচিউর্ড হয়ে যায় আই মিন হচ্ছে তারা সেক্সুয়াল ম্যাচিউরিটি যত কম বয়সে আসে আপনি যদি শীত দেশগুলোতে দেখেন সেই দেশের কিন্তু এই বয়সের ছেলেমেয়েরা এতটা ম্যাচিউরিটি আসে না আমাদের আর্লি আসে কারণ আমরা ট্রপিক্যাল কান্ট্রিতে থাকি এখানে দিনের আলোর দীর্ঘতা বেশি নাতি চেত দেশ এই ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু আমাদের দেশে বা এই কন্টিনেন্টের মানুষ যেমন দ্রুত প্রজননের উপযোগী হয় প্রাণীগুলোও হয়ে যায় তো ব্ল্যাক বেঙ্গলটা আমাদের দেশীয় জাত হওয়াতে এটা খুব দ্রুতই প্রজননের উপযোগী হয়ে যায় এটা মূলত ছয় মাস সাত মাস হইলেই প্রথমবার হিটে চলে আসে এটা বডি গ্রোথের উপরও ডিপেন্ড করে এখন একটা বাচ্চা হইল আমি বলে দিলাম আপনাকে সাত মাসে হিটে আসবে এখন একটা বাচ্চা হইলেও আপনি ওইটাকে ডিওয়ার্মিং করেন না কোনো দিন প্রপার ডায়েট দেন না যত্ন নেন না ওইটা তো এক বছরে না হিটে আসতে পারে এটা হচ্ছে সব কিছু ঠিক থাকলে আপনি ছয় মাস সাত মাসে হিটে আসে বেটার হচ্ছে প্রথম হিসটা আপনি মিস করবেন যেই ছাগলি হোক প্রথম হিটটা আপনি প্রজনন করা না সেকেন্ড টাইম আবার দেখবেন একুশ দিন পরে হিটে চলে আসবে যদি ওর স্বাস্থ্য ভালো থাকে কোনো ধরনের অসুখ বিসুখ না হয় তখন আপনি ব্রিডিং করাবেন সমস্যা নেই এখন আমার বাড়িতে কিছু ছাগল আছে মা যেটা পালে মার বাচ্চা যেটা সেটা সময় হয়ে গেছে সে প্রথম ডাক ছিল সে ডাকটা মিস করে দ্বিতীয় ডাক যখন দিবে তখন তাকে হিটে আনবে এটা ই করা হয়েছিল কিন্তু তার প্রথম ডাকের দ্বিতীয় ডাকে এখনও দেড় মাস হয়ে গেছে এখনও হিটে আসে নাই আর ওর মা যেটা ছিল সেটা বাচ্চার বয়স আজকে দেড় মাস সে পরশু দিন হিটে আসছে এখন আমার আমি যতদূর যতটুকু জানি অল্প বুদ্ধিতে সেটা হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল ছাগল আঠারো থেকে বিশ দিন বাচ্চা প্রসবের আঠারো থেকে বিশ দিন পরে হিটে আসে বাট দেড় মাস হওয়ার পরও আসছিল না এখন যেটা আপনি বলছেন সেটা হচ্ছে খাবার যদি ঠিকঠাক থাকে সঠিক পুষ্টি যদি থাকে এভি সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আঠারো থেকে বিশ দিন পর হিটে আসবে বা বাচ্চা ছয় থেকে সাত মাস পর হিটে আসবে বাট আমাদের ওইটা ওইটা দেড় থেকে প্রায় দেড় মাসের বেশি হয়ে গেছে বাট হিটে আসছে পরশু দিন সেটা আবার বিট করা হয়ে গেছে আর কিন্তু ওর বাচ্চা যেটা সেটা প্রথম ডাক দিয়েছিল ডাক দেওয়ার পরে এখনও এক মাস হয়ে গেছে এখনও হিটে আসে নাই এটার কারণটা আমি এখনও বুঝতে পারি না আমি যারা ধারণা করি সেটা হয়তো কিরমির সমস্যার কারণে এটা হচ্ছে কিনা এটা আর কি যদি একটু ধারণা করে বলতেন আর কি প্রথমে আমি যে ডাউটটা আপনার ক্লিয়ার করছি সেটা হচ্ছে আমি যেটা বলছি যে একুশ দিনের পরে আবার হেঁটে আসে এটা হচ্ছে কি প্রত্যেকটা প্রাণীর কিন্তু একটা ঋতুচক্র আছে এই ঋতুচক্রটা যদি আপনি হিসাব করেন তাহলে একটা ছাগলের ঋতুচক্রর মেয়াদ হচ্ছে একুশ দিন হ্যাঁ বাচ্চা হওয়ার পরে না এটা একটা ছাগলের মনে করেন প্রথমবার হিটে আসলো তার থেকে আবার একুশ দিন পরে নিয়ম অনুযায়ী সে হিটে আসবে যদি তার ফিজিক্যালি অন্য কোনো সমস্যা না থাকে আর বাচ্চা দেওয়ার পরে যেটা হিটে আসবে সেটার উপর অনেক কিছু উপর এটা ভ্যারি করে কয়টা বাচ্চা দিছে কি ধরনের খাবার খাচ্ছে ওর বডি কন্ডিশন কি ডিওয়ার্মিং ঠিক মতো করছেন কি না যদি বাচ্চার সংখ্যা বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ওর বডিতে কিন্তু একটা এক্সট্রা স্ট্রেস পড়ে কারণ তিনটা দুইটা তিনটা বাচ্চা যখন দুধ খাবে তাহলে কিন্তু ওর শরীরে এক্সট্রা একটা স্ট্রেস পড়বে আবার একটা বাচ্চা হলে সেই তুলনায় স্ট্রেস কম পড়বে তো এই সব বিভিন্ন কারণে কিন্তু একটু ডিলে হইতে পারে তার মানে এই না যে এক মাস বা দেড় মাস পরেই আপনার হিটে আসবে তবে স্ট্যান্ডার্ড হচ্ছে একটা ছাগল বাচ্চা দেওয়ার দুই মাস এর মধ্যে যদি আপনার হিটে আসে দেড় মাসটাই স্ট্যান্ডার্ড না বা এক মাসটাই স্ট্যান্ডার্ড না এই এক মাসের মধ্যে হিটে আসলেও আপনার প্রজনন না করাটাই বেটার তা না হলে কিন্তু ওইটার থেকে ভালো বাচ্চা পাওয়াটা কষ্টকর হয়ে যাওয়ার আর ফিজিক্যাল যে পুনরায় প্রজননের জন্য ওর যে অর্গানগুলো একটু হেলদি হওয়া সুস্থ হওয়া সবল হওয়া ফিজিক্যাল কন্ডিশনটা ভালো হওয়া সেটার জন্য একটু সময় দিতে হবে তো এই স্ট্যান্ডার্ড অনুযায়ী একটা ছাগল বাচ্চা দেওয়ার দুই মাসের পরে যদি হিটে চলে আসে বা দুই মাসের মধ্যে নট অনলি এক মাস দেড় মাসের পরের থেকে দুই মাসের মধ্যে যদি হিটে আসে সেটা সবচেয়ে ভালো কোনো অবস্থাতেই তিন মাস পার হওয়া যাবে না যদি তিন মাসের বেশি হয়ে যায় তারপরেও হিটে আসতেছে না তার মানে হচ্ছে ওখানে অন্য কোনো সমস্যা আছে ছাগলটাকে আপনার ট্রিটমেন্ট করতে হবে আর ডিওয়ার্মিংটা সব ছাগলের জন্য প্রযোজ্য এটা সময় মতো করবেন যদি তিন মাসের বেশি অভার হয়ে যায় তিন মাস পার হয়ে গেছে সাড়ে তিন মাস চার মাস হয়ে গেছে এখনও এটা হিটে আসতেছে না পুনরায় তাহলে এই ছাগলটা আপনার খামারের জন্য বাণিজ্যিকভাবে লাভজনক হবে না প্রথমে যে বিষয়টা বলে নিছি। এটা ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার মেনটেন্সের উপর ওর ফিজিক্যাল কন্ডিশনের উপর ওর স্বাস্থ্য ভালো না থাকলে সুস্থ সবল না থাকলে ও কখনোই সময় মতো হিটে আসবে না ব্যালেন্স ডায়েটটা দিতে হবে ঠিকমতো ডিওয়ার্মিং করতে হবে নিয়মিত আবার পরিবেশটাও ভালো রাখতে হবে কোনো স্ট্রেস দেওয়া যাবে না ওকে ওর মতো স্বাধীন করে রাখতে হবে যেমন আমাদের দেশে যে এই কনসেপ্টে ছাগল পালে এটা আসলে ছাগলের উপরে অত্যাচার করা হয় প্রত্যেকটা ছাগলের গোড়ায় দড়ি আবার ধরেন যে অধিকাংশ আবার দেখবেন যে জেলখানায় বন্দি করে রাখছে তিন ফিট বাই দুই ফিট একটা ছোট্ট একটা বক্সে ছাগলটাকে রাখতেছে সারা জীবন ওইভাবে থাকে আপনি ছাগলের জায়গায় নিজেকে যদি কখনো চিন্তা করেন কি হবে সেটা এটা কিন্তু আসলে কমার্শিয়াল কনসেপ্ট না